বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, মাত্র 1% জমিতে আপনারা কিভাবে একটি বাড়ি তৈরি করতে পারেন এবং কত টাকা খরচ হবে বিস্তারিত আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। দেখুন বন্ধুরা, এই বাড়িটি করতে মোটামুটি আপনার 1% জমি লাগবে। 23 ফিট 3 ইঞ্চি বাই 18 ফিট 7 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে, যা আপনার স্কোয়ার ফিটে 432 স্কোয়ার ফিট হয়, যা আমাদের আমরা জানি যে 1% জমি আপনার 435.6 হয়। তার মানে হলো 435 আপনারও 303 স্কোয়ার ফিট জমি কম লাগতেছে 1% জমির চাইতে। এখানে আপনার 2টি বেডরুম থাকবে আর 1টি বাথরুম, 1টি কিচেন রুম, ছোট্ট একটা ফ্যামিলির জন্য খুব সুন্দর একটি ডিজাইন হতে পারে এটা। এটা যদি আপনারা দেখুন 11 ফিট বাই 10 ফিট 4 ইঞ্চি করে 2টা বেডরুম করেন এবং 1টা কিচেন রুম আপনি 7 ফিট বাই 7 ফিট করেন, সেই সাথে 1টি বাথরুম আপনি 7 ফিট বাই 3.5 ফিট করেন, খুবই সুন্দর হবে। দেখুন এখানে কতটুকু খালি স্পেস থাকতেছে আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 11 ফিট 1 ইঞ্চি বাই 7 ফিট হবে আপনার এদিকে, এটা হলো 7 ফিট। দেখুন 11 ফিট বাই 7 ফিট একটি খালি স্পেস থাকবে। এখানে আপনারা চাইলে ডাইনিং টেবিলটি বসাতে পারেন অথবা সোফা ফালাতে পারেন, এটা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা ইউজ করবেন। এখানে আপনার কিচেন রুমের জন্য ছোট্ট 1টি উইন্ডো রাখা হয়েছে। এছাড়া আপনার এখানে চাইলে আপনার 4টা উইন্ডো ইউজ করতে পারেন অথবা 2টা রুমে 2টা উইন্ডো ইউজ করতে পারেন। এখানে আমি 4টা উইন্ডো দিছি যাতে রুমটা ঠান্ডা থাকে এবং বাথরুমের জন্য 1টি হ্যাশ দেওয়া হয়েছে এখানে। এখানে টোটাল আপনার এই বাড়িটি যদি টিন শেড দিয়ে করতে চান আপনার মোটামুটি 4 লক্ষ থেকে 4 লক্ষ 20 আপনার 4 লক্ষ আশেপাশেই থাকবে 4 লক্ষ 20 10 20 হাজার টাকা এদিক সেদিক হবে। আপনি মোটামুটি 4 লাখ টাকা বাজার থাকলে আপনি মোটামুটি টিন শেড দিয়ে এই বাড়িটি করতে পারেন। তবে আপনাদের জমিটা যদি ভালো উঁচু মানে উঁচু জায়গায় থাকে তাহলে আপনারা মোটামুটি 3.5 লাখ টাকাও কিন্তু এটা করে ফেলতে পারবেন। বন্ধুরা এখন আসি, আপনারা যদি সেম জায়গার ভিতর ছাদ ডালা দিয়ে করেন তাহলে বাড়িটা কেমন হবে। দেখুন এখানে আপনার কলম লাগতেছে হলো 9টা কলম লাগবে এবং 2 বেডরুমের সাইজগুলো সব ঠিক থাকবে, কিচেন রুমের সাইজও ঠিক থাকবে। এখানে দরজাগুলো 3 ফিট করে রাখা হবে এবং বাথরুমের সাইজও ঠিক থাকবে, শুধু এখানে সিঁড়িটা হয়ে যাবে। এখানে আপনি এই জায়গাটা কোনো কিছু ইউজ করতে পারবেন না, এটা সিঁড়ির জন্য ইউজ করলে আপনি এখানে আর কোনো ডাইনিং টেবিল রাখতে পারবেন না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, উপকারে আসলে 1টি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। এবং সম্মানিত ভিউয়ার, আপনারা যারা আপনাদের জমির মাপে আমাদের কাছ থেকে বাড়ির ডিজাইন করে নিতে চান সরাসরি আমাদের ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারেন অথবা কমেন্টে আপনি কমেন্ট করলে আমি আপনাকে আমাদের ফেসবুক পেজের লিংক দিয়ে দিব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে 1টি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনি আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আপনি এর পরবর্তী ভিডিও কয় রুমের কয়তলা বাড়ির ডিজাইন চাচ্ছেন সেই বিষয়গুলো কমেন্ট বক্সে লিখে দিন, আমরা চেষ্টা করব আপনার অনুরোধ রাখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।